অক্সিজেনের অভাব যাতে কেড়ে নিতে না পারে আরেকটি প্রাণ, তার জন্য বেলুর লাল বাবা কলেজে তৈরি হলো অক্সিজেন পার্লার। করোনা দ্বিতীয় ঢেউয়ের থাবা যেখানে মানুষের জীবন কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত, সেখানে দায়িত্ব পালনের জন্য একত্রিত হয়েছেন ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং সমাজসেবক দলগুলি। এমতাবস্থায় মানুষের জীবন বাঁচাতে একান্ত প্রয়োজন অক্সিজেন এবং পর্যাপ্ত করোনার শয্যা। এই কথা মাথায় রেখে এ রাজ্যে প্রতিটি মানুষ একত্রিত হয়ে করোনার যুদ্ধে অংশ নিয়েছেন। আজ মানুষ হিসেবে একে অপরের পাশে থাকার দিন, তাই এই ভাবনাকে বাস্তবায়ন করতে আজ বিধায়ক রানা চট্টোপাধ্যায়ের সহযোগিতায় দলীয় নেতা ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়ের উদ্যোগে বেলুর লালবাবা কলেজে চালু হলো অক্সিজেন পার্লার। শুক্রবার সকাল 10টায় সেই অক্সিজেন পার্লারের উদ্বোধন করলেন বিধায়ক রানা চট্টোপাধ্যায় স্বয়ং। বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালি থানার আইসি সঞ্জয় কুণ্ডু, ছিলেন ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য। অক্সিজেন পার্লারের উদ্যোক্তা ভাস্কর গোপাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা স্থানীয় মানুষের সাহায্যের জন্য আপাতত 6টি শয্যা নিয়ে একটি অক্সিজেন পার্লার চালু করলাম। অক্সিজেন পার্লারের মানেটাই হলো অক্সিজেনটাই প্রধান সার্ভিস আমাদের এখানে, সুতরাং যেটার অভাব চারিদিকে সেই অক্সিজেন আমরা অ্যাভেলেবল করেছি ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। যাদের প্রয়োজন তারা আসবেন, অক্সিজেন নেবেন এবং অক্সিজেন নিয়ে স্টেবল হলে তারা বাড়ি ফিরে যেতে পারবেন। যারা স্টেবল হবেন না তাদেরকে হসপিটালাইজ করতে হবে, এটাই হচ্ছে অক্সিজেন পার্লারের উদ্দেশ্য। অক্সিজেনের ব্যবস্থা, বেডের ব্যবস্থা আমরা 5টা দিয়ে শুরু করলাম, তো এটা ডিমান্ডের উপর নির্ভর করছে। যদি মনে হয় যে হ্যাঁ এটা আরও প্রয়োজন আছে, আমাদের আরও বাড়ানোর আমাদের সামর্থ্য আছে, আমরা সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি নিজেদের মধ্যে, প্রয়োজন হলে আমরা আরও বাড়াবো ভবিষ্যতে। ঠিক তাই, আমরা তো অলরেডি ব্যানার, পোস্টার এবং সোশ্যাল মিডিয়াতে আমরা জানিয়েছি, আমাদের 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। যাদের প্রয়োজন হচ্ছে, অক্সিজেন লেভেল কম হচ্ছে, অক্সিজেন নেওয়ার প্রয়োজন, তারা সেই নাম্বারে যোগাযোগ করলেই তাদেরকে গাইড করা হবে কীভাবে এখানে আসতে হবে এবং কীভাবে কী করতে হবে। কথা হচ্ছে আমরা সবাইকে স্বাগত জানাই যারা এরকম কাজ করছেন। এটা এই সভ্যতার সংকটের সময়, এই সময় প্রত্যেকের দরকার, যারা যে সংগঠনের আড়ালেই কাজ করুন না কেন। তবে আমরা মনে করি এই সময়টা এমন যেখানে কোনো রাজনৈতিক দলের পতাকা বা ঝান্ডা নিয়ে ব্যানার ব্যবহার করে সে তাও যদি মানুষের সাহায্য হয় আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা বিশেষত যারা তৃণমূল কংগ্রেস করি বা এখানে যারা আয়োজন করেছেন, আমরা একটা তত্ত্বে বিশ্বাসী করি, যেটা আমি তখনও বললাম যে আমার মায়ের যদি পায়ে যন্ত্রণা হয়, আমাকে যদি আমার মায়ের পা টিপে দিতে হয়, আমি প্রতিবেশীকে ডেকে এনে করতাল খোল বাজিয়ে বলবো না এটা যে আমি আমার মায়ের পা টিপে দিচ্ছি, দেখো, কারণ আমার মাটা আমার মা এবং আমি তার সন্তান, এটা আমার কর্তব্য, এটা আমার মানবিকতা যে আমি আমার মায়ের পা টিপে দেবো, এটা আমার মন বলছে। তাই আমাদের কাছে বাংলাটা আমাদের মা, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষা দিয়েছেন। ফলে সেই মায়ের সেবা করার সময় আমরা মার্কেটিং করতে হবে, লোককে টেনে এনে দেখাতে হবে, এটাই আমরা বিশ্বাসী নই। কারণ মানুষ আমাদের ভোটটা দিয়েছেন, 48% ভোট এবং 213টা আসন, এইটা ভেবেই দিয়েছেন যে এরা আমার সন্তান, একে আমি ভালোবাসা দিচ্ছি, কারণ এর থেকে আমি ভালোবাসাটা ফেরত পাই সারা বছর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কাজ করছি, ফলে আরও রেড, ব্লু, গ্রিন, অরেঞ্জ, বেগুনি, সবুজ, খয়েরি যত ভলেন্টিয়ার আছে সবাই কাজ করুন, কোনোতে আপত্তি নেই। মানুষের যদি ভালো হয় তো সেটাই আলটিমেট উদ্দেশ্য আমাদের, এবং আলটিমেটলি মানুষ বিচার করবেন যে কারা নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন। তো আমি সবাইকে স্বাগত জানাই, কোনো ব্যাপার নেই। এবং এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, ক্লাব সমন্বয় সমিতি, মাননীয় বিধায়ক থেকে শুরু করে সভাপতি, পুলিশ প্রশাসন, প্রত্যেকের সহায়তায় যেভাবে কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমার বিশ্বাস এই বালির মানুষ যথেষ্ট উপকৃত হবেন। করোনার দ্বিতীয় ঢেউ যেখানে ঊর্ধ্বমুখী, সেই জায়গা থেকে আজকে একটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা জায়গায়, দেশের প্রতিটা কেন্দ্রে সেখানে দেখা যাচ্ছে অক্সিজেনের অভাব। এবং এই অক্সিজেনের অভাবকে মেটাতে আজকে অভিনব উদ্যোগ নিল বেলুর লালবাবা কলেজের সহায়তায় ও ঐকান্তিক প্রচেষ্টায়, এবং সদ্য বিধায়ক হয়েছেন রানা চট্টোপাধ্যায়, বালির বিধায়ক, ওনার প্রচেষ্টায় আজকে একটি সুন্দর, একটি সেফ হোম এবং সাথে সাথে দেখা যাচ্ছে অক্সিজেন পার্লার আজকে উদ্বোধন করা হলো। আসুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। লালবাবু কলেজের ভেতরে যে অক্সিজেন পার্লার এবং সেফ হোম করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আজকে 5খানা বেড সহ আজকে এ করা হয়েছে। সদ্যজাত বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় এবং লালবাবু কলেজের এলাকার যে লালবাবু কলেজ রয়েছেন এবং সাথে সাথে বেলুড়ের যারা রয়েছেন কর্মীরা, তাদের সহায়তায় আজকে এই সেফ হোম
উদ্বোধন করা হয়েছে। আমরা সাথে দেখতে পাচ্ছি রানা চট্টোপাধ্যায় মহাশয়কে দেখতে পাচ্ছি, উনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই এই শুভ উদ্বোধন এই লালবাগ কলেজ দিয়ে সেফ হোম এবং অক্সিজেন পার্লারে আজকে শুভ উদ্বোধন করলেন রানা চট্টোপাধ্যায় মহাশয়। আমি রানাদাকে আমি সাথে পেয়েছি। রানাদা, আজকে সুন্দর এক যে একটা আপনি এই করলেন, বালির বিধায়ক হওয়ার পর থেকে আপনাকে দেখা গেছে পথে ঘেটে নেমে আপনি কাজ করে যাচ্ছেন এবং আজকে এত সুন্দর একটা অভিনব উদ্যোগ আপনি নিয়ে যে যে বালির এবং বেলুড়ের যেসব বাসিন্দা আছে যাদের অক্সিজেনের অভাব হবে আগামী দিনে তাদের জন্য এত সুন্দর একটা একটা নিলেন আপনি, এ বিষয়ে কী বলবেন আজকে? না, এ তো দেখতেই পাচ্ছ তোমরা যে অক্সিজেনের হাহাকার গোটা দেশ জুড়ে, প্লাস হচ্ছে হাসপাতালগুলোতে বেডের অভাব হচ্ছে। হ্যাঁ, যারা সিরিয়াস রোগী ভর্তি হতে পারছে না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধু অক্সিজেন নেবার জন্য পেশেন্টকে ভর্তি করে রাখতে হয়েছে, কারণ এই ধরনের সেটা আগে ছিল না। তো অক্সিজেন নেবার জন্য পেশেন্ট ভর্তি হয়ে থাকলে অথচ যার সিরিয়াস রোগী তিনি বেড পেলেন না, তো সেই সমস্যার সমাধানেই আমাদের এই এইটা এই আইডিয়াটা আমাদের, যে যারা মৃদু উপসর্গ, যাদের শুধু স্যাচুরেশন ফল করছে বাকি সব ঠিক আছে, তারা এসে অক্সিজেন নেবার জন্য হসপিটালে বেড অকুপাই করবেন না, তারা আমাদের কাছে অক্সিজেন নেবেন, সুস্থ হবেন, বাড়ি চলে যাবেন। এবার যারা তাতেও হচ্ছে না, সিরিয়াস হয়ে যাচ্ছেন, আরও খারাপ হচ্ছে, কারণ তখন তারা হসপিটালে যাবেন। সুতরাং উভয় পক্ষে উপকার হলো, যে স্থানীয় মানুষ যিনি লোকালিটির মধ্যে বিনা পয়স বিনামূল্যে এই যে একটা পরিষেবা পেয়ে গেলেন তার সুবিধা হলো, বাড়ির লোকের সুবিধা হলো, হয়রানি থেকে বাঁচতে হলো, আর হাসপাতাল গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থারও সুবিধা হলো যে হসপিটালের বেডগুলো সিরিয়াস রোগীর জন্যই থাকলো, এই মানে মাইল্ড কেসেসের জন্য বা মডারেট কেসেসের জন্য এই হসপিটাল বেডগুলো আর আমরা অকুপাই করলাম না, লক করলাম না। আচ্ছা, এই রিসেন্টলি একটা জজ যে আসার একটা উপ চলছে, সেখানে আপনারা কী ভাবনা চিন্তা করলেন যে এখানে বালি বেলুড়ে? হ্যাঁ, কীভাবে সচেতন এইটা নিয়ে গতকালই এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স আমাদের হাওড়া কর্পোরেশনে আমরা মেম্বাররা এবং সেখানে আমাদের ডিএম ম্যাডাম ছিলেন, আমাদের কমিশনার স্যার, সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি এই জজের ব্যাপারে, এবং আমরা প্রত্যেক ডিপার্টমেন্টকে ডেকেছিলাম, মানে পুলিশ, হ্যাঁ, ফায়ার ব্রিগেড, হ্যাঁ, ইঞ্জিনিয়ার্স, ইরিগেশন, সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট, HMC, HIT সবাই সেখানে ছিলেন, হ্যাঁ, পদস্থ কর্তারা, অধিকারীরা, আধিকারিকরা। তো মিটিং আমাদের হয়েছে, আমরা সব রকম প্রিপারেশনে নিচ্ছি, কোথায় গাছ পড়তে পারে, গাছ কীভাবে কাটা হবে, হ্যাঁ, CAC-র লোক আছেন যে সেখানে কোথায় মেনটেন্স পোস্টটা ভালো নেই তারা করবেন, ইরিগেশন এক্ষুনি ওয়াটার লগিং কী কমানোর ব্যবস্থা, এবং যদি আরও ওয়াটার জমে তারা কী করে, মানে প্রত্যেকে মিলে একসাথে কাজ করার আমরা ব্যবস্থা করেছি। তার জন্যে এই যেগুলো রিলিফ থাকে আর কি, ধরুন তিরপল বলুন, খাবার বলুন, ওষুধ বলুন, সেগুলো মজুদ রাখতে বলা হয়েছে। সুতরাং আমরা প্রিপারেশন পুরো মাত্রায় চলছে আমাদের, এবং আমাদের হাতে তো এখনও তিনটে দিন সময় আছে, তিন চারটে দিন, সুতরাং তার মধ্যে আশা করি আমরা আর অনেকটাই আমরা তৈরি থাকতে পারবো, মানুষকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবো। অলরেডি আমফান তো আমাদের অভিজ্ঞতা দিয়ে গেছে, সেই অভিজ্ঞতাতে সমৃদ্ধ হয়ে এই কাজটা আরও ভালোভাবে এবছর আমরা আশা করছি করতে পারবো সফলভাবে, এবং প্রার্থনা আমরা উইল বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, আমরা সব থেকে খারাপের জন্যই তৈরি থাকবো, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন খারাপ না হয়, এই ঝড়ের গতি যেন তেমন না মানুষের ক্ষতি করতে পারে। ধন্যবাদ আপনাকে। তা আমরা শুনে নিলাম রানা দাদার কাছ থেকে যে উনি কিন্তু যেভাবে কাজ করে নেমেছেন বিধায়ক হওয়ার পর থেকে, যেভাবে কাজ করছেন প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে সমস্যা দেখছেন, এবং আগামী দিনে যে যে এত ভয়াবহ যে জজ যে আসছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে, যে একটা আছড়ে পড়ার একটা সম্ভাবনা আছে, তার জন্য কিন্তু তিনি প্রস্তুতি নিয়ে নিয়েছেন অলরেডি, এবং এখানে যে সেফ হোম যে উনি করেছেন, আজকে এই 10টা বেড নিয়ে যিনি শুরু করেছেন, যে প্রাথমিক একটা উপসর্গ যদি হয় কারণ অক্সিজেনের অভাব, সেই সঙ্গে সেই সংবাদ যে একটা প্রাথমিকভাবে কীভাবে মানুষকে সুস্থতা দেওয়া যায় তার জন্য আজকে অভিনব এক প্রয়াস নিয়েছেন বালি বিধায়ক রানা চট্টোপাধ্যায় মহাশয়। হাওড়া বেলুড় থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।